আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আন্নুর টিভি উপস্থাপনায় মাসাইলে কুরবানি বিষয়ক বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আপনাদের সামনে কুরবানির পশুর মধ্যে থাকা সেই সমস্ত ত্রুটি সমূহ নিয়ে, যে সমস্ত ত্রুটির কারণে এই পশু দিয়ে কুরবানি করা বৈধই হয় না। সুপ্রিয় দর্শক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হচ্ছে এদিকে লক্ষ্য করে আমরা যদি কোরবানি করি তাহলে আমাদের কোরবানিটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণীয়। কিন্তু আমরা যদি এদিকে লক্ষ্য না করি, বরং এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব না দিই, তাহলে আমাদের কোরবানির পশুটা ত্রুটিযুক্ত হলে আমাদের কোরবানিটাও কেমন যেন ত্রুটিযুক্ত হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এখন আসুন আমরা এখানে আপনাদের সামনে বেশ কয়েকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি, সেই সমস্ত দোষ, যে সমস্ত দোষ ত্রুটির কারণে কোনো পশু কোরবানি করা বৈধ হয় না। নাম্বার এক, যদি কোনো পশু এরকম হয় যার জন্ম সূত্রেই কান নেই, অথবা কান ছিল কিন্তু পরবর্তী সময়ে তিন ভাগের এক ভাগ অথবা তার চেয়ে বেশি কেটে গেছে, তাহলে এরূপ জন্তু দিয়ে কোরবানি করা বৈধ হবে না। দ্বিতীয় নম্বর হলো এমন জন্তু যে জন্তুর লেজের তিন ভাগের এক ভাগ বা তার চেয়ে বেশি কেটে গেছে, এ ধরনের জন্তু দিয়েও কোরবানি করা বৈধ হবে না। তিন নম্বর হচ্ছে যেই জন্তুর উভয়টা চোখই অন্ধ, অথবা একটি চোখ পূর্ণ অন্ধ, অথবা একটি চোখে তিন ভাগের এক ভাগ বা আরও বেশি দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, এমন জন্তু দিয়েও কোরবানি করলে কোরবানি বৈধ হবে না। চার নম্বর হলো এমন জন্তু যে জন্তুর শিং একেবারে মূল থেকে ভেঙে গেছে, এ ধরনের পশু দিয়ে কোরবানি করলেও বৈধ হবে না। পাঁচ নম্বর, এমন পশু যে পশুর জিহ্বা কেটে গেছে অথবা ফেটে গেছে যার কারণে সে খাদ্য খেতে পারে না, এ ধরনের জন্তু দিয়েও কোরবানি করা জায়েজ নেই। সাত নম্বর হলো এমন জন্তু যে জন্তু খোঁড়া হয়ে গেছে অথবা ল্যাংড়া হওয়ার কারণে সে তিন পা দিয়েই চলে, চতুর্থ পা মাটিতে রাখতেই পারে না, তাহলে এই ধরনের পশু দিয়েও কোরবানি করা বৈধ হবে না। নাম্বার আট, যে পশুর মোটেও দাঁত নেই অথবা ছিল কিন্তু অধিকাংশ দাঁতগুলো পড়ে গেছে, তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা বৈধ হবে না। নয় নম্বর হলো যে জন্তু এত দুর্বল যে তার হাড়ে মোটো মগজ নেই, তাহলে এর দ্বারাও কোরবানি করা বৈধ হবে না। তার হাড়ের মগজগুলো শুকিয়ে যাওয়ার কারণে যেখানে জবাই করা হবে সেখানে যেতে পারছে না, তাহলে তাকে দিয়ে কোরবানি করা বৈধ হবে না। নাম্বার দশ হলো যে জন্তু জন্ম থেকেই নিতম্ব নেই, সেই জন্তু দিয়েও কোরবানি করা বৈধ হবে না। যেই গাভীর দুধের একাধিক বাট কেটে গেছে বা পুড়ে গেছে আর যে ছাগলের একটি দুধের বাট নেই, সেই সমস্ত জন্তু দিয়ে কোরবানি করা বৈধ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সামনে বেশ কিছু এমন দোষ পশুর মধ্যে উল্লেখ করলাম, যে দোষগুলো থাকলে পরে একটা পশু দিয়ে কোরবানি করা বৈধ হয় না। আশা করছি আমরা যখন কোরবানির পশু কিনতে হাটে যাব, তখন অবশ্যই এই বিষয়গুলোকে দেখব, যেটা চোখ কেমন, ভাত কেমন, পা কেমন, তারপরে কান কেমন, দুধের বাট কেমন, ইত্যাদি বিষয়, নিতম্ব কেমন, ইত্যাদি বিষয় দেখেই আমরা জন্তুগুলো ক্রয় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।